বিদেশি ঔষধ বড় ঔষধ কোম্পানির নামে লোগো স্টিকার পরিবর্তন করে 10 টাকা ঔষধ বিক্রি করা হতো 4,500 টাকায়। এভাবে ভ্যাকসিন নকল করে ভুয়া মোড়কজাত করে বিভিন্ন ফার্মেসির মাধ্যমে ছড়িয়ে দিত চক্রটি। এই চক্রের 4 জনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা, যে ঔষধ ব্যবহার বাড়ায় মানুষের মৃত্যু ঝুঁকি। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। টিটানাস ভ্যাকসিন মূলত ব্যথা কেটে যাওয়া মায়ের গর্ভাবস্থায় ব্যবহার করা হয়। ওষুধটি বিশেষ ছাঁচের মাধ্যমে কোরিয়ান গ্রিন ক্রস কর্পোরেশন উৎপাদিত হ্যাপাবিকে রূপান্তরিত করে প্রতিটি টিটানাস ভ্যাকসিন 10 টাকায় ক্রয় করে বিক্রি করত 4,600 টাকায়। সম্প্রতি এ চক্রের 4 জনকে গ্রেপ্তার করে ডিবি। ব্রিফিংয়ে ডিবির প্রধান জানান, বিদেশি প্রতিষ্ঠিত কোম্পানির স্টিকার বানিয়ে দেশের কম দামের ওষুধের গায়ে লাগিয়ে নকল ভ্যাকসিন তৈরি করত চক্রটি। নকল এসব ভ্যাকসিন মিরপুর সহ ঢাকা, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহে সরবরাহ করে আসছে তারা। এই চক্রের সাথে জড়িত যখন 4 জনকে গ্রেপ্তার করি, তার নাম আনোয়ার হোসেন ওসিম, তারা হলো মিরপুর থেকে তারা কাঁচামালটা সংগ্রহ করে, আর নন্নবী আছে আরেকজন, সে এই ওষুধগুলিরই মানে লেভেল টিকার, যেটা মানে উপরে টিকারটা স্টিকারটা সংগ্রহ করে। চক্রটি বিভিন্ন হাসপাতালের সামনে থাকা ফার্মেসিগুলোতে এসব ভ্যাকসিন বিক্রি করত। ফার্মেসির দোকানদাররা জেনে শুনেই অধিক মুনাফার আশায় নকল ভ্যাকসিন বিক্রি করে বলে জানান ডিবি প্রধান। যারা বিক্রি করছে এই যে নকল ওষুধটা, যারা ফার্মেসিতে ক্রয় করছে, তাদের মধ্যে একটা যোগ সাজশ রয়েছে, এবং তারা হয়তো সেখানে যারা ক্রয় করে তাদেরকে তো একটা ভালো বেনিফিট দেয়, নতুবা এই সকল নকল ওষুধ তারা কেন বিক্রি করবে? এবং আমরা তাদেরকে যখন গ্রেপ্তার করি, তারা স্বীকার করে, তারা বলে হ্যাঁ আমরা যখন এটা বিক্রি করি তখন ওই ফার্মেসির সাথে আমাদের, তারা জানে এটা। তারপরও আমরা রিমান্ডে এনেছি, রিমান্ডে এনে তাদের সাথে কোন কোন চক্র, কোন কোন ব্যবসায়ী জড়িত সেটা আমরা তদন্ত করে আইনে আওতায় নিয়ে আসবো। নকল এসব ঔষধ ক্রয় বিক্রয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান হারুনুর রশিদ। এটা হাসপাতালের ডাক্তারদের উচিত। এটা সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।